লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন রাজ্যে বিভিন্ন এলাকায় বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত রয়েছে। দল টিকিরা সামিল হচ্ছেন শাসক পদ্ম শিবিরে, এমনটাই দেখা গেল বিলুনিয়া বিধানসভা কেন্দ্রে। সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক বৈঠকে 20 জন সংখ্যালঘু ভোটার যোগ দিলেন বিজেপি শিবিরে। দল টিকিদের দলে বরণ করে নিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চা প্রদেশ সম্পাদক জসিম উদ্দিন। লোকসভা নির্বাচনের আগে দল ত্যাগের হিড়িক চলছে বিলুনিয়া বিধানসভা জুড়ে। নির্বাচনের আগে দল ত্যাগের হিড়িক বিজেপি দলে যেন স্বস্তির ভাব। বিরোধী দলেরা ইন্ডিয়া জোট গঠন হতে চিন্তার ভাঁজ এক প্রকার বিজেপি দলে। লোকসভা নির্বাচনে এই ইন্ডিয়া জোট বিজেপি দলের পথের কাঁটা হয়ে দাঁড়াবার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু এরই মধ্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ত্রিপুরা। ত্রিপুরা দুটি লোকসভা আসনে দুটি পদ্ম মোদীজিকে উপহার দিতে মরিয়া হয়ে উঠেছে। বিরোধী দলের ঘরে হানা দিয়ে শাসক বিজেপি দল টানতে শুরু করেছে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের। আজও সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসালো শাসক বিজেপি দল। মাইনরিটি মোর্চা সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। মোট 20 জন সংখ্যালঘু ভোটার সিপিএম দল ত্যাগ করে আশ্রয় নেন বিজেপি শিবিরে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সংগঠনকে সাজিয়ে তুলতে মাঠে ঘাটে নেমে পড়েছে বিজেপি দলের নেতৃত্বরা। বিলুনিয়া বিধানসভার বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি প্রতিনিয়ত চলছে। তারই অঙ্গ হিসেবে বিলুনিয়া বিধানসভা জুড়ে চলছে জনসম্পর্ক অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান থেকে শুরু করে উঠান সভা, ঘরোয়া সভা ও সাংগঠনিক বৈঠকের মতো কর্মসূচি। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় মাইনরিটি মোর্চা সাংগঠনিক বৈঠক। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিলুনিয়া মণ্ডলের অন্তর্গত উত্তর ভারতচন্দ্রনগর ব্লকের ভারতচন্দ্রনগর মোহিনী কমিউনিটি হলে। 35 বিলুনিয়া মণ্ডলের মাইনরিটি মোর্চার উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ মাইনরিটি মোর্চার সম্পাদক জসিম উদ্দিন, দক্ষিণ জেলা মাইনরিটি মোর্চার সভাপতি লালচাঁদ বাদশা, বিলুনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার, বিজেপি জেলা কমিটির সম্পাদক দীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সাংগঠনিক বৈঠক শেষে হয় এদিনে যোগদান সভা। পরিজন সংখ্যালঘু পরিবারের আমাদের ভাইরা বোনেরা দীর্ঘদিনের মানে কমিউনিস্ট পার্টি ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে সামিল হয়েছে, তো আমরা নবাগতদেরকে স্বাগত জানাই। এবং এরকম করে প্রত্যেক দিন কোথাও না কোথাও কংগ্রেস পার্টি সিপিএম পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে যোগদান করছে। এবং আগামী দিন ওনাদেরকে নিয়ে এই ভারতচন্দ্রনগর এলাকার সার্বিক স্বল্প প্রকারের আমরা এই এলাকার মানুষের সুবিধার্থে যে যে কাজগুলো করার সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, ওনাদের পরামর্শ নিয়ে আমরা সে আলোচনা করবো আজকে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।